সতীর্থদের কাঁধে চেপে টানেল থেকে ড্রেসিং রুমে ফিরলেন দীপক মন্ডল। আজ হয়তো মোহনবাগানে থাকলে সতীর্থ নয়, সমর্থকদের কাঁধে চেপে ফিরতেন সাজঘরে, কিন্তু প্রয়াগের তো আর সমর্থক নেই, তাই এভাবেই মাঠ থেকে ফেরা। মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক গোল করে বাড়িতে ছেলে ঈশানের সঙ্গে সময় কাটালেন দীপক। প্রয়াগে সাইড ব্যাকে খেলার সুযোগ পান বলেই ওভারল্যাপে গিয়ে গোল করা সম্ভব হয়েছে। তাছাড়া গার্সিয়াও তাকে দারুণ ফিট রেখেছেন, এই গোলটা সারা জীবন তার মনে থাকবে। তবে ভালো ডিফেন্ডার না থাকা সত্ত্বেও মোহনবাগান তাকে রাখেনি, তাই কি জয়সূচক গোল করে এই জবাব দীপকের? আমার কিছু জবাব কাউকে দেওয়ার নেই, আমি যেভাবে খেলছি ওইভাবে আরো যত ম্যাচেস আছে খেলবো, আর যে ক্লাবের হয়ে খেলবো আমি এইভাবেই খেলবো। আর দীপককে ছেড়ে দেওয়া নিয়ে কি বলছেন দেবাশিস দত্ত? দীপক মন্ডল আজকের যা পারফরমেন্স, তাতে তো নিশ্চয়ই মনে হচ্ছে ভুল হয়েছে, এর মধ্যে কোনো কথা নেই। আমার ওরা আপনাকে চার্চিল থেকে নিয়ে আসাটাও সঠিক সিদ্ধান্ত, সেই 30টার মধ্যে হয়তো 25টা ঠিক আছে, 5টা ভুল আছে।